ন্যূনতম মজুরি 20,000 টাকা করা সহ 10 দফা দাবিতে বরিশালে চলছে নৌযান ধর্মঘট। গেল রাত 12টা থেকে বরিশালের সব রুটে কর্মবিরতি ও ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। এতে দুর্ভোগ চরমে উঠেছে যাত্রীদের। লঞ্চ চলাচল না করায় অনেকেই ঘাটে এসে ফিরে যাচ্ছেন। এর আগে গতকাল বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। শ্রমিকদের 10টি দাবির মধ্যে ন্যূনতম মজুরি 20,000 টাকা করা, নিয়োগপত্র সার্ভিস বুক প্রদান অন্যতম। আগে জানি না যে লঞ্চ যে বন্ধ, যে আমরা গাড়ি আসিয়া জানলাম যে লঞ্চ বন্ধ। এখন আমরা আমরা কিভাবে যাব এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। এখন তো যাওয়ার তো কোনো পথ নাই আর। ডাক্তার দেখাতে আসছি ওইখানে আইসা, এখন শুনি যে মানে দুপুরের কোনো লঞ্চ যাবে না। যাওয়াটাও জরুরি, কিভাবে যাব জানি না। এমনিতে ভেঙে ভেঙে যেতে গেলে ভাড়া পড়ে যাবে দ্বিগুণ, বা স্পিড বোটে ভাড়াও দ্বিগুণ পড়ে। স্পিড বোটও আদৌ আছে কি না? আরে এত তো যাত্রী ভোগান্তি, এই সমস্ত এগুলো তো জানা উচিত ছিল, আগে সবাই জানাই দেওয়া উচিত ছিল। এটা হঠাৎ করিয়া আমরা তো রোগী নিয়ে আসছি, আর কেমনে কি করে।